What's up people, welcome to my video. গত তিন দিন আগে দারাজ থেকে আমি এই প্রোডাক্টটি অর্ডার করি। অর্ডার করার সময় আমার বন্ধুরা বলে যে দারাজ থেকে মাল কেনার পর সঠিক মাল নাকি পাওয়া যায় না, তো তাদের উদ্দেশ্যে আজকের এই রিভিউটি। সো চলুন, দারাজ থেকে অর্ডার করার পর আসলে আমরা সঠিক মাল পাবো কি না দেখে আসি। সো বন্ধুরা, দারাজের বর্তমান অফিস হচ্ছে চাঁদপুর টাক রোডে। আমি এই অফিসের সামনে দিয়ে এই ড্যাং ড্যাং করতে করতে চলে গেছি, কিন্তু অফিসটা আমি খুঁজে পাই না। এর কারণ হয়েছে দারাজের যে রেডেক্স সাইনবোর্ডটা লাগানো, এই সাইনবোর্ডটা কাইত হইয়া ঘুমাই আছে, যার কারণে আমার চোখে পড়ে নাই। আমি মানুষের জিজ্ঞাসা করতে করতে একবারে টাক রোডের শেষ সীমানা চলে গেছি। পরে এক ভাই আমার বলতেছে, ভাই রেডেক্সটা আপনার পিছনে রাইখে আসছে। আবার ড্যাং ড্যাং করতে করতে পিছনে আসছি, আসার পর দেখি সাইনবোর্ড মামায় কাইত হইয়া ঘুমাইতেছে। তো আমি অফিসে প্রবেশ করলাম। প্রবেশ করে আমার কাঙ্ক্ষিত সেই মেসেজটি আমার দারাজের যে ভাই আছে ভাইকে দেখাইছি। দেখানোর পর সে ভাই আমার পণ্যটি, আমার সে প্রোডাক্টটি আমাকে সঠিকভাবে বুঝিয়ে দিয়েছে। টেন্টাডেন। সো আমি আমার কাঙ্ক্ষিত সে প্রোডাক্টটি পেয়ে গেলাম। এটা এখন বাসায় গিয়ে চেক করব। বন্ধুরা, আমি যে প্রোডাক্টটি অর্ডার করছি আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট ভালো, মানে যেই জিনিসটা দেখে অর্ডার করছি আমি সেম ওই জিনিসটাই পাইছি। এক্সেল অর্ডার করছি, এক্সেল পাইছি, জিনিসে কোনো ত্রুটি পাই নাই। তো দ্বারা যে যারা কিছু কিছু মানুষ আছে পণ্য অর্ডার করাটা নিয়ে একটু বিভ্রান্তির মধ্যে পড়ে যায়, মানে আপনি যে পণ্যটা অর্ডার করতেছেন ওই সাইজটা বা ওই প্রোডাক্টটা আপনি ঠিকঠাকভাবে সিলেক্ট না করার কারণে আপনার জিনিসগুলো হয়তো একটু এদিক সেদিক হয়ে যায়। তো দারাজে আপনারা নিশ্চিন্তায় যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারেন। আর আমার বন্ধুদের উদ্দেশ্যে বলতেছি, আমরা তো 11 পিস এই মালটা অর্ডার করার ছিলাম, তো ওরা কেউ রিস্ক নিতে চায়নি। তো আমি যেহেতু প্রোডাক্টটা রিস্ক নিয়ে আনছি, আমারটা সব কিছু ফিটফাট আছে, আমি ভিডিওতে আপনাদেরকে ড্যামো দেখিয়ে দিছি। তো তোমরা চাইলে এখন অর্ডার করতে পারো নিশ্চিন্তায় নিদ্বিধায়। সো সবাইকে আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।